সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই, আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কারি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্র লোকের ভাই এক সমাজে বাস করে ভাই, চিটা এন্ড জেন্টলম্যান। নূপুর মেম্বারে যে পাওয়া যেতেছে না এই খবরটা গ্রামের লোকজন জানে, এবং জানার পর থেকে কিন্তু খেপার হইছে। তারা তো সবাই সন্দেহ করতেছে যে আপনি ঠিকই জানেন নূপুর মেম্বার কই আছে, তারে আপনি হয়তো বা গুম করে রাখছেন। আমি বিষয়টা জানি না, নূপুর গুম হইলে আমার খুব খারাপ লাগবে, আমার কেন জন্য মনে হচ্ছে শরীফ সাহেব এই কাজটা করেছে। এই মিয়া, আপনি যদি দোষী না হন তাহলে হেটো প্রমাণ করেন, নূপুরে জামাই নূপুরে খুন করছে না গুম করছে, হেটো তো আদালত দেখবো। পাগল হয়েছে এটা ঠিক, আসলে কুসুম যাওয়ার পর থেকে না আমার মাথা আগের মতো কাজ করে না, কেমন জানি পাগল পাগল ভাব একটা আছে মাথায়। কুসুমের দোষ দিবেন না, কুসুমের সাথে কি আপনার প্রেম ছিল নাকি? বড় ভাইয়ের বন্ধু হিসেবে আপনার সম্মান করতো, আপনি কিন্তু কুসুমের একদম দোষ দিতে পারবেন না। এই যে আমি পারুম না, মাফ চাই। এই রমজান কোনো নারীর কপালে জীবনে আগুন দেয় নাই, দিবও না। আমি বিজলির কপালে আগুন জ্বালায় তোমার সুখের সাগরে ভাসামু, এইটা আমি পারুম না। ও, আপনি বিজলির নারী দেখছেন, আর আমি কি তা ঠেডা পড়া? হ্যাঁ, আমার উপরে আসমান ভাঙা পড়ছে? হ্যাঁ, আমি আপনার শালী না, আমি মাইয়া মানুষ না, আমি নারী না, আমার লেগে আপনার বুক কান্দে না? ওরে বাবারে বুক কান্দে, কিন্তু ফাইজুল তো ছুটে গেছে গা, বিয়ে তো হয়ে গেছে গা, অন কি করুম, এখন কেন্দ্রে লাভ আছে, বুক ফাটায় লাভ আছে কো তুমি? সরাই আনেন, যেমনে পারেন। ওইটা ফারুম না, আমি তোমাকে কইতেছি আমার কথাটা বিশ্বাস করো, আমি তোমার লেগে একটা ভালো ছেলে রেডি করে নিয়ে আসুম, তুমি তারে বিয়ে করবা। না না দুলা ভাই, এইসব সাত পাঁচ বুঝায় আমার লাভ নাই, আমি সিদ্ধান্ত নিয়ে এলেছি, আপনারা কেউ যদি আমার বড় হয়ে আসি না, আমার বালাটা না চান, ফয়জুল মাস্টার আমার কাছে ফিরে না নেন, তাইলে আমি জিলিক, আজকে প্রতিজ্ঞা লইলাম আমি জীবনে বিয়ে শাদী করতাম না, আমি একলই তো হম সারা জীবন। আচ্ছা শেষ কথা কই, ফাইজুল মাস্টারে সংসার ভাঙ্গে আনা সম্ভব না, আমি বড় লোক পাত্র আনুম, তুমি তারও বিয়া করবা না, তাহলে কি উপায়? তাহলে বাদ, বিয়াই বাদ, বিয়া ছাড়া জীবন চলে না, চলবো। শোনো, এক কাম করো, একটা ভালো বন্ধু জোগাড় করো, বন্ধুর লাগে সুখে দুঃখের কথা কইবা, মন খারাপ হলে তার লাগে বসে একটু আড্ডা দিবা, যেমন এই রমজান। দুলাভাই, তুমি জানো? আরে এটা জানি মানে দুই শবক জানি, আরে এটা নিয়ে তো বিরাট টেনশনের মধ্যে আছি, অমর চাচার সাথে এই ব্যাপার নিয়ে তো কথা হইলো, তারে যে খুঁজে পাওয়া যাইতেছে না, কোথাও কোনো খোঁজ নাই, কি যে করি মাথার মধ্যে একটা টেনশন, কি করুম বুঝতেছি না। আমার কিন্তু একজনের সন্দেহ হইতেছে। সন্দেহ হইতেছে কারে? নূপুরাপার জামাই। হ্যাঁ কেন? কারণ নূপুরাপার জামাই ঘর জামাই থাকতে চায়নি, নূপুরাপার জোর করে তারা ঘর জামাই রাখছে, নিশ্চয় কোনো একটা ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে নিশ্চয় কোনো একটা অঘটন ঘটছে, এরপর থেকে নূপুরাপা গায়ে। এইটা অবশ্য খারাপ কেউ নয়। আচ্ছা কিন্তু এত আমি উল্টা শুনছি, সে নাকি রমজান ভাইয়ের কাছে যায় হেভি কান্নাকাটি করছে সেই জামাই। আরে সব অ্যাক্টিং করতেছে, এর নামে তো কেসও করা হয়েছে। ও হ্যাঁ শুনছি তো, ওই যে বুলেট লেবু চেয়ারম্যান এই জামাই, সবার নামে তো কেসই হয়েছে। আরে আমরাই তো কেস করেছি মিতারে দিয়া। মিতা আপা কেসটা হয়ে লাভটা কি হইলো? ওখানে তো পুলিশে কিছুই করতে পারলো না, একটাও তো ধরা পড়ে না। সেটাই তো, আপনারা আছেন গ্রামের লোকজন, আপনারাই সমাধান করবেন, এখন তো ভাইজান গ্রামে নাই, ভাইজান থাকলে একটা বিহিত হইতো,
এখন তোমরা যারা গ্রামে আছো, গ্রামের ভালো চাও, তারা এর বিহিত করবা। তুমি, ফাইজুল মাস্টার, তারপরে বাবলু, সবাই মিলা ওই শয়তানকে ধরে দাও পুলিশের কাছে, আর নাইলে সবাইরে বহায় একটা বিচার সালিশ করো। এইভাবে তো আমি চিন্তা করি নাই, না এটা করতে হইব, এইটা আমাকে গ্রামের সবার এক হইতে হইব, যেভাবে হোক তার একটা বিচারের ব্যবস্থা করাই লাগবে। এই বিচারের ব্যবস্থা আমরা করবো, নাহলে থানায় যাবো, থানায় যাই পুলিশের উপর একটা প্রেশার দেবো, পুলিশের প্রেশার দিয়া এদেরকে ধরানোর চূড়ান্ত ব্যবস্থা করো। হ হ তাই করো, আর রিসোর্টের তো রবির বাপ জামান আঙ্কেলও আছে, ওনারও এই বিষয়ে ইনভলভ করো, তারা তাড়াতাড়ি অপরাধে ধরা পড়বো। এইটা কিন্তু একটা ভালো কথা কইছো, তাহলে আমরা একটু পাওয়ারটা বাড়বো, পুলিশেও একটু অস্থির হইয়া তাড়াতাড়ি কাজটা ধরবো। আমি আজকেই কথা কম, তুমি কোনো চিন্তা করো না, আমার জায়গা পরণ করো নাকি, ঘটনা কি হয়েছে কও, কই যেতেছ অনন করে? শরণ তো আপনার সামনের থেকে আমার মন মেজাজ এমনিতেই অনেক খারাপ আছে, আপনার কথাতে কথা বলতে ইচ্ছা হচ্ছে না। আরে মন মেজাজ কি লাগে খারাপ, এটা তোমার জানতেই গো, ঘটনাটা কি কও কি লাগে তোমার মন মেজাজ খারাপ? জানি না করবেনটা কি, হ্যাঁ ওই যে নূপুর মেম্বার আছে না, নূপুর মেম্বারের জামাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল, আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে নূপুর মেম্বার কই আছে, তারে খুঁজে পাওয়া যাইতেছিল, এইসব কথা জিজ্ঞেস করলাম, সে আমার দুনিয়ার উল্টাপাল্টা কথা কইলো, দুনিয়ার মাঝে কথা শুনাই দিল আমারে। ওই কই আছে কত, আর লোকেশনটা কও। আরে আমি দুই গালে জুতা ইয়া মুখে তো রক্ত বের করে সরম, কই আছে কও, কই আছে? থামান না মানিরা, আপনি জানেন শরীফ কি করতেছে? শরীফ থানায় গেছে, থানায় যাইয়া রাজা ভাইয়ের নামে মামলা করবে, সাথে নাকি মিতাপার নামও দিবে, বলা যায় না আপনার নামও দিতে পারে। ওই মামলা করতে গেলে আগেই কঠিন হয়ে যাব, মিতা ম্যাডাম যে অল্লাহকে মামলা করছে ওই জানে, খবর রাখে, আমি থানায় ফোন করে ওসি সাহেবকে জানাই দিতেছি, ওরে জানি কট করে। আমি তো সেই কথাই কইছিলাম, কিন্তু আমার কথা পাত্তাই দিল না, কইলো পুলিশ কি করব, আমার হাত তার থেকে অনেক লম্বা। আর হাত কত লম্বা হইছে আমি দেখতে চাই, আমি ওর হাতের গোড়া কাটতে ফেলামু, বদমাইশ, ওই আমার ডার্লিং কে অপমান করছে, ওই সাপের গোড়ায় পাড়া দিছে, সাপ যে সবল দিব ওরে, এটা কনফার্ম। রমজা ভাই আমার মনে হয় এই শরীফ হইতেছে গিয়া সন্ত্রাসী গ্রুপের লোক, বুঝছেন, তা নাইলে ওর এত সাহস হয় কি করে? হ্যাঁ ও আমার এলাকায় এসে যে ধরনের কথাবার্তা বলছে ওর সাহস অনেক বেশি, ওর যদি আমার দোকানের আশেপাশে পাইতাম না ওর পিঠে আমি লাঠি ভাঙতাম। আমি সন্ত্রাসী ফন্ত্রাসী মানি না, আমার বুকের পাটা কত বড় তুমি জানো না, খালি ওর ঠিকানাটা কও, খালি ওর ঠিকানাটা কও, ওর চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করে ছাড়ুন, বদমাশ। রমজান ভাই ওরে আপনার ধরার দরকার নাই, যদি কোনো লোকজন থাকে ওই লোকজন দিয়ে ওরে পুলিশে ধরা দেন, পুলিশ ওরে এমন পেদানি দিব তখন বুঝবো ঠেলাটা। তুমি কইছো আমি জবান দিলাম, দুই দিনের মধ্যে পুলিশ ওরে ধরে নিয়ে যাব, এইটা আমার প্রতিজ্ঞা, আমার প্রিয়ার কাছে আমি প্রতিজ্ঞা করলাম। তুমি আমার বাড়ির পিছনে কোন শখে আসছো? শখের বসে আসিনি, আমি দুঃখে পড়ে আছি। কিসের দুঃখ তোমার? পুলিশ আমাকে খুঁজছে। পুলিশ তোমারে কেন খুঁজতেছে? নিশ্চয়ই কোনো তুমি কোনো অপরাধ করছো। নূপুর মেম্বারকে পাওয়া যাচ্ছে না, এই জন্য মিতা আমার বিরুদ্ধে মামলা করেছে, পুলিশ এখন আমাকে খুঁজছে, বিনা দোষে এখন আমি জেল খাটবো, এটা হবে? আমার মনে হয় কি জানো, তুমি নূপুর মেম্বারে গুম করছো, কারণ তুমি তার বাড়ি দখল করতে গেছিলা, আমার তো তোমারই সন্দেহ হইতাছে। নূপুর আপা আমারে সব কিছু কইছে, আর আমি তোমারে মানা করার জন্য বাবুল ভাইরে নিয়ে আমি আঙ্কেলের কাছে গেছিলাম, লেবু আঙ্কেলের কাছে, যেন তুমি কোনো অপরাধ না করো, কিন্তু সে কি করছে জানো, সে আমারে অপমান করে তার বাড়ি থেকে বের করে দিছে। এই কাহিনী এখন আমাকে শুনে লাভ কি বলো? আমি তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তাকে বাইরে করে দেইনি, তারপরে সে আমার সঙ্গে কেন এমন করছে? নূপুর আপা কেমন আছে কোথায় আছে তারে তুমি খুঁজে বাইর করো, খুঁজে বাইর করবা তারপরে আমার সামনে আসবা, তারপরে আমি তোমার সাথে কথা বলবো। আরে আমি নূপুরকে কি করে বাইর করবো, সে যদি নিজে নিজে পালায় থাকে, এখন তো আমার মনে হচ্ছে আমাকে শাস্তি দেওয়ার জন্য সে এরকম করছে। আচ্ছা তোমার কথা সব বুঝতে পারছি, তুমি নূপুরের পক্ষ নিয়া তুমি আঙ্কেলের কাছে যাও, লেবু আঙ্কেলের কাছে যাও, স্যার তার বিষয়ে বলো যে সে কই আছে, তাহলেই তো বেরোয় যায়। সেই সময় এখন নাই, পুলিশ সাদা পোশাকে আমাকে খুঁজছে, যে কোনো সময় আমাকে পাইলে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, আমার হাতে আর কোনো সময় নেই, তুমি একটা কাজ করো আমাকে সাহায্য করো, তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দাও। সম্ভব না, কখনোই সম্ভব না, কারণ আমার ফ্যামিলির লোকজন তোমারে টোটালি কোনো পছন্দ করে না, আর আমি তোমার নিয়ে আমার ফ্যামিলির কাছে যাইতে পারবো না, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূরে যাও, যাও নাহলে আমার সমস্যা হবে।
তারা আমাকে সহ্য করতে পারুক না পারুক, তুমি তো আমাকে সহ্য করতে পারো। তুমি কয়েকটা দিন আমাকে আশ্রয় দাও, আমি তোমাকে প্রতিদান দেবো বলে দিচ্ছি। প্রতিদান দিলেও আমার কিছু করার নাই, আমি নিরুপায়। তুমি আমার চোখের সামনে দিয়ে যাও, আমি তোমার কোনো সহযোগিতা করতে পারবো না। এত লিষ্টুর হয়েও না, বিপদে বন্ধুর পরিচয়, বিপদে যদি বন্ধু কাজই না লাগে এই বন্ধু রাখে কি হবে বলো? প্লিজ এরকম করো না। বিশ্বাস করে রমজান ভাই, আমি জানতামই না শরীফ সে এত বড় বাটপার। আজকে কথা বলার পর আমি জানতে পারলাম ও একটা বাটপার, শুধু বাটপার না একটা লুইচা লাফাঙ্গা। আমার কি মনে হয় জানেন, এই নুপুরা পাজে গুম হয়েছে এইটার সাথে শরীফ জড়িত আছে। তোমার এই কথা শুনে আমি আগাবো, তোমার ফর্মুলা মতো আমি আগাবো। আমি দারোগা সাহেবকে কব, ওরে কট করে তারপর জানি এমন পিটানি দেয়, ওর জানি মাঞ্জা ভেঙে দেয়, পাও ভেঙে দেয়, ওই জানি সারা জীবনে খাড়াইতে না পারে, হাঁটতে না পারে, চলতে না পারে। শুধু শুধু মুখে মুখে এত বড় বড় কথা কেন না, আগে কাজটা করেন। আপনি তো মুখে মুখে কামান দাগান, আসলে একটা বাজিও ফুটাইতে পারেন না। যদি পারেন এটা কিছু করে দেখান তো আমারে। তোমার কথা শুনে খুবই কষ্ট পেলাম, তুমি আমার ক্ষমতারে তুচ্ছ করে দেখলা। আমি তোমার কাজটা করে প্রমাণ করব আমার ক্ষমতা কতটুকু। যে বিশ্বাস তুমি হারাই ফেলছো আমার উপর থেকে, আমি তোমার কথা মতো কাজটা করে সেই বিশ্বাস ফিরে আনবো। আগে যান, যাইয়া কাজটা আগে করেন, তারপর এসে লম্বা লম্বা কথা কয়ে, তার আগে কোনো কথা কইতে আসেন না। আমার মাথাতে একটা ফু দিয়ে দাও, আমি আকাশ পাতাল জয় করুম, চন্দ্র সূর্য জয় করুম, আমার প্রিয়র লাগে, আমার প্রিয় তোমার লাগে, দাও একটা ফু। তুলা ভাই, সারাক্ষণ অভিনয় করতে করতে আপনার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আপনি আমার সাথে যাত্রার ডায়লগ দিতেছেন, আমার মন মেজাজ খুবই খারাপ আছে, আমি এসব কোনো কিছু শুনতে চাই না, খালি নাটক করে। এতদিন সাফা খুঁজেলাম, আনাই যা জিডি করা ছাড়া তো কিছুই করা পারেন না। তুমি নুপুর আপার সাথে যে ব্যবহার করছো, তোমার শাস্তি পাওয়া দরকার, এটারই যোগ্য তুমি। শাস্তি দাও, বাড়ি থেকে একটা দাউলি আসো, আমার গলাটা কাইতে ফেলে মাটিতে ফেলে দাও, তারপর আমাকে শাস্তি দাও। আমার ক্ষতি হইলে আমি ধরা গেলে তুমি তো খুব খুশি হও, তাই না? দাও আমাকে শাস্তি দাও। আমি তোমার কেন শাস্তি দিব? আমি কে শাস্তি দেওয়ার? শাস্তি দিবে তো আদালত। আর আমি যে তোমার সাথে এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি, এটা যদি আমার বাড়ির লোক দেখে কি অবস্থা হবে চিন্তা করে দেখছো তুমি একবার? হ্যাঁ, চিন্তা করো একবার, হুট করে যে বাড়ির সামনে চলে আসছো। একদম খবর আছে কিন্তু, বেঈমান দেখেছি, তোমার মতো এরকম বেঈমান আমি দেখিনি। তোমার যা খুশি তুমি আমারে বলতে পারো, আমার কোনো সমস্যা নাই। আর শোনো, আমি এই জেনুক তোমার উপকারে আসতে পারবো না, প্লিজ তুমি এখন যাও তো, যাও। না আসলে তুমি আমার উপকারে, এর প্রতিশোধ আমি একদিন নিবই, যখন আমি চেয়ারম্যান হব না, তখন নেল কাটার নিয়ে এসে আমার পায়ে নোক কাটতে আসবে, তখন আমি ঠিকই সুযোগ নেব, এই প্রতিশোধ আমি নেবই। প্রতিশোধ নিলে নাও, আমি এখন গেলাম। এই চাই মানে কি বেঈমানের বাচ্চা? আমি কি বলবো, তুমি যদি আমাকে আশ্রয় না দাও না, ওই যে পাখির ঘর দেখছো না, ওখানে যে আমি থাকবো। সবাই আমাকে দূর দূর করে তাড়ায় দিচ্ছে, এখন আমি কার কাছে যে আশ্রয় নেব? লেবু আঙ্কেলের সাথে থাকি আমার জীবনটা বরবাদ হয়ে গেল। আরে মা, কি অবস্থা, কেমন আছো? আছি আন্টি, ভালোই আছি। লতা কই? লতা তো বাড়িতে নাই, ঢাকা গেছে। ঢাকা চলে গেছে মানে? তাই না, ঢাকার থেকে আয়া ফুললো, এর লেগে তো আমি আইলাম তাই লোকে দেখা করতে। আরে ওর লাগেজ আর কি কি যেন বাকি রয়েছে ওগুলো আনতে গেছে। বুঝে লতা কিতা এটাও বুঝলো না, আর আপনি কিতা মিতারে চিনছেন না? এই মিতাকাটা আপনি বুঝলা লাইছেন? মিতা, লতা, আমি, রাজাভাই, শিউলি, আমরা সবাই এক লগে পড়াশোনা করছি, এক লগে বড় হয়েছি। মিতা মাসখান্দা ভালো রেজাল্ট করে ঢাকা গেছিল গা। হ্যাঁ, এখন রাজাভাই যে একটা ক্রাইসিসের মধ্যে পড়ছে, নির্বাচনী একটা প্রেশার চলতেছে না? হ্যাঁ, জানে তারা কি এই দায়িত্ব দেওয়ালে তো পারে?
হ্যাঁ, রাজা ভাই অত দাঁড়াইতে পারতো না। এই দায়িত্বটা দেওয়ার লেগে একটা নির্ভরযোগ্য ক্যান্ডিডেট দরকার। এর লেগে ওল্ডা মিতারে রিকোয়েস্ট করে শহর থেকে এই গ্রাম আনছে, এই গ্রামের দায় দায়িত্ব দিবার লেগে। আর এখন আপনার মাইয়া লতা, হ্যাঁ, তাই আমার বান্ধবী কইতে শরম লাগতাছে, তাই আমার বাইরে ভুল বুঝতাছে। এই কথাটা রাজা ভালো করে বুঝায় বললে লতার মাথার আউলায় না, রাগও করে না। পাপের মতো হয়েছে, পুরাই রাগ, পায়ের মাথা পর্যন্ত রাগ। আপনার গোষ্ঠা না পাগলে ও বুঝে। হ্যাঁ, আপনি ওই কথাটা কইলেন, কই গিয়া আপনি লতারে বুঝায় কইবেন? হেইডা না, আপনি আছেন আরেক কথা দইরা। এই যে আপনি কথাটা কইলেন, সেম কথাটা কিন্তু আমার খালাও কইতে পারে, যে রাজা ভাই আর লতা যখন বাইকে গিয়া বিয়া করছিল একলা একলা, তখন কিন্তু আমার খালা সবার আগে লতারে মাইনা নিছিল। লতারে কিন্তু আমার খালা অনেক আদর করে, অনেক পছন্দ করে। লতা যদি একটাবার রাজা ভাইয়ের বাড়ি যাইতো, তাহলে কি আমার খালা লতারে ফালাই দিলইলে? কত আগলাই রাখলইলে? লতা ও তো গেল না, আমার খালাও তো এই ফেসটা ধরতারে। সবাই মিললে এত পেঁয়াজ ধরলে এই সমস্যার তো সমাধানই হইব না। আরে আরেক কাহিনী জানো, বুলেট ভাই আসছিল আমাকে বাড়িতে আশ্রয় নেওয়ার লেগে। কি বলতেছিস, সেই লোকের তো বিরাট বুদ্ধি, মানে তোদের বাসায় এসে আশ্রয় নিবে? আরে ওরা আসলে চিকন বুদ্ধি, সে মনে করছে আমাদের বাড়ি থেকে যেহেতু তার থানা নামে রিপোর্ট করা হয়েছে, তাহলে মনে হয় পুলিশ এখানে আর তারা খুঁজতে আসবো না। বাবা ইনশাল্লাহ, তবে আমি শিওর সে যত যাই করুক এইবার রেহাই পাবে না, এবার ওকে শাস্তি পাইতেই হবে। নুপুরের যে হাজবেন্ড শরীফ, ওনার নামেও মামলা দেওয়া হয়েছে। উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। তোমার সাথে খারাপ ব্যবহার করছে বলো কি? তুমি আমার খালি একটা ফোন দিতা, আমি গিয়ে ঠ্যাং ঠুং ভেঙে দিয়েতাম। আরে ঠ্যাং ঠুং ভেঙে লাভ নাই শামসু ভাই, পরে বললাম তোমার নামে মামলা হয়ে যাবো, তখন কি করবা? আচ্ছা বাই দ্য ওয়ে শামসু, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো, আমি এখনই করে দিতেছি। এখন করতে হবে না, একটু পরে করলেও হবে। সেটা হচ্ছে লেবু সাহেব, বুলেট আর শরীফ নুপুরের হাজবেন্ড, এই তিনজনকে ধরে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সবার আগে ওই লেবু চেয়ারম্যান, সে পুরো এলাকার অনেক ক্ষতি করছে, সে যখন শাস্তি পাইবো না এলাকার সবাই অনেক শান্তি পাবে। আমার লোকজনকে আমি জানাই দিতেছি ওদের যে অবস্থান, সেই অবস্থানটা পুলিশকে জানানোর জন্য। আর পুলিশকে যদি জানায় ওদের ধরা পড়তেই হবে, খাইতেই হবে ধরা। তুমি জানো ওরা আবার নতুন করে বদনাম সরাইতেছে। কি বদনাম? আমার সাথে রাজার প্রেম, এ কথা বললে আমার কিছু যায় আসে? আরে সেইটা না, ওরা বলতেছে রাজার সাথে বলে নুপুর ভাইগে চলে গেছে, এই জন্য নুপুরে পাওয়া যেতেছে না। হায় হায়, এটা কি সর্বনাশা কথাবার্তা! ভাইজান তো ঢাকায় কুশয়ের বাড়িতে, কয়েকদিনের মধ্যে চলে আসবার, মানুষ এত খারাপ, এরকম বাজে বদনাম ছড়াইতেছে ভাইয়ের নামে। বদনাম ছড়ায়, ঘটনা অন্যদিকে নেওয়ার ট্রাই করছে। আমাদের প্রমাণ করতে হবে যে বুলেটের লেবু সাহেবের কথা পুরোটাই মিথ্যা। নুপুরের জামাইরে কিন্তু আমার বেশি সন্দেহ হইতেছে, ওই লোকটারে পুলিশের কাছে আগে ধরাই দিতে হবে। আমি মামলা করেছি, তুমি চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করার। সেইটাই, আর দেরি করা ঠিক হবে না। চলে আমি তাহলে যাই, নতুন কোনো খবর হলে আমার জানিয়ে দিও। নিশ্চিন্তে যাও, আমি তোমার জানাই দিই। আচ্ছা আমিও উঠি। তুই বয়, তোর লাগে আমার জরুরি কথা আছে, ঘরে চল। জাগা, সব কথা শেষ কথা আন্টি, আপনি যেমনে পারেন লতা ডাকাতে আউনের ফরই লতারে বুঝায় সুজায়া রাজাবের বাইত ফাড়াই দিবেন, নিজেরা সংসারটা ঘুষায় নেক। লতা কইলাম বড় ভুল করতেছে, এই যে কথায় আছে না যেটা লয়ে বেশি মাতামাতি করে হেটা কইলাম গইটা জায়গা, এই যে মিতারে লয়ে অতলা ফেস ধরতেছে আপনার মাইয়া। হ্যাঁ লতারে আমার বান্ধবী কইতে আমার শরম লাগতেছে, তাই কি তো মিতারে চিনছিল না? এই যে অতলা সন্দেহ করতেছে, তামসা করতেছে, একদিন দেখবেন ঠিক ঠিকই একলা থাকতে থাকতে রাজা ভাই মিতার গলা জিল্লা পড়বো, বুঝছেন? লতারে বুঝান যে নিজের সংসারটা সময় থাকতে সামলাই নিতে। আরে ওরে বুঝায় কোনো লাভ নাই, আমারে বলছে আমি যদি বেশি বুঝাই তাহলে এই বাড়িতে আসবোই না, এমনকি আমার সাথে ফোনেও কথা বলবো না। আজব তো, সে রুজ্জে গিয়ে কোনো উপকার করুন, এই বেফতারের কাম। আমি কেল্লে গিয়ে ঝামেলা ফরতাম গেলাম,
আমার আর মাথা কাজ করে না। রাজা ভাই ও তো সেম জিদ ধরে বয়ে রইছে যে লতার লোকে তো আমি কোনো বেইমানি করছি না, আর লতা আমার যেই ভুল বুঝতেছে, মিতার লইয়া যেসব সন্দেহ করতেছে বা আমার সাথে যেসব খারাপ আচরণ করতেছে, আমি তো এরকম কিছুই করি নাই। লতারই আমার সংসারে ফিরাই তুইব, আয়া মাফ চাই তুইব, আমার বাড়ি তাইলে আমি লতারে মাইনা নিউ, সুন্দরভাবে হাসি খুশি আমার সংসারটা গুছাই নিব। রাজা ভাই ও সেম কথা কো, লতাও সেম কথা কো, আমি কার পক্ষে যাইতাম, কার লোকে কথা কইতাম, আমি যে লিখ যদি ফাটতাম, লতা যদি ঠিক থাকতো, লতারে নিজেই আমি লয়ে গেলাম হইলে রাজা ভাইয়ের বাড়ি। পাত দে তো এসব কথা, দুইটা জিদ ধরে বসে রয়েছে, মাথা যখন ঠান্ডা হইব তুই নিজে নিজে ঠিক হইব, বুঝছস? চল ঘরে চল, কিছু খাবি আয়। না আমি কিছু খাইতাম না, যাই গে। কি করি, কোন দিকে যাই, আমি তো কিছুই বুঝতেছি না।